2023 সালে তুরস্কের 100তম প্রজাতন্ত্র দিবস আঙ্কারার টার্গেট 2023 সাল নাগাদ তারা বিশ্বের টপ 10 ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডিউসার কান্ট্রিগুলোর একটি হবে এবং তার জন্য মনুষ্যবিহীন আকাশযান ডিজাইন ও ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটিস অতিব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর কারণ আধুনিক বিশ্বে মিলিটারি ড্রোন ক্যাপাবিলিটিস একটা সিরিয়াস ইস্যু সে উদ্দেশ্য নিয়েই তুরস্কের ড্রোন টেকনোলজি ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুরু করা হয় 90-এর দশকে প্রথমত সরকারিভাবেই সেসব প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল কিন্তু আশানুরূপ তেমন কোনো সফলতা আসছিল না এরপর দৃশ্যপটে আসেন একজন তরুণ তিনি সব হিসেব নিকেশ উলটপালট করে দেন হয়ে ওঠেন গডফাদার অফ টার্কিশ ড্রোনস আজকের গল্প তাকে নিয়েই ১৯৯০ সাল থেকে টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রি আনম্যান্ড এরিয়াল ভেহিকল প্রজেক্ট নিয়ে কাজ করছিল কিন্তু পর্যাপ্ত বাজেট এবং প্রযুক্তির ঘাটতি থাকায় উল্লেখযোগ্য কোনো সফলতা আসেনি এরপর যুক্তরাষ্ট্র থেকে অনেক দেন দরবার করে 22টি ন্যাট ও ইসরায়েল থেকে 10টি হেরন ড্রোন কেনা হয় এগুলো বর্ডার পেট্রোলে ইউজ করা হতো ২০০০ সালে তুরস্ক অত্যাধুনিক মিডিয়া মাল্টিটিউড লং এন্ডুরেন্স ড্রোন কেনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানায় কিন্তু ওয়াশিংটন সে আবেদন নাকচ করে দেয় আর তখন আমেরিকা ছাড়া সফিস্টিকেটেড ড্রোন টেকনোলজি আর কারোর কাছেই ছিল না তাই আমেরিকা ছাড়া কোনো বিকল্পও ছিল না যুক্তরাষ্ট্র খালি হাতে ফিরিয়ে দেবার পর টার্কিশরা ডিসিশন নেয় নিজেরাই অত্যাধুনিক ড্রোন বানাবে ড্রোন তৈরির জন্য কয়েকটি প্রোগ্রাম লঞ্চ করা হলেও তেমন ভালো কোনো ফল আসেনি কিন্তু একজন তরুণ সব বাধা উপেক্ষা করে সমস্ত প্রতিকূলতা পাড়ি দিয়ে সফল হন তুরস্কের কমব্যাট ড্রোনের স্বপ্ন পূরণ করেন হয়ে যান গডফাদার অফ টার্কিশ ড্রোনস তিনি আর কেউ নন সেলজুক বাইরাক্তার বাইরাক্তার পরিবারের ছোট ছেলে তখন সেলজুক ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লাস্ট ইয়ারে পড়ছেন তার স্বপ্ন ছিল আমেরিকায় গিয়ে রোবোটিক্সে হায়ার এডুকেশন নেবেন এখানে একটি জিনিস বলে রাখি ড্রোন টেকনোলজি রোবোটিক্সের একটি পিওর ব্রাঞ্চ যাই হোক ব্যাচেলার্স শেষে সেলজুক আমেরিকার পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে রোবোটিক্সে মাস্টার্স করতে যান সেখানেই তিনি অ্যাডভান্সড ইউএভি টেকনোলজি নিয়ে গবেষণা করেন তার প্রকাশিত গবেষণাপত্র ব্যাপক সমাদৃত হয় এরপর সেলজুক ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পিএইচডি প্রোগ্রামে এনরোল করেন ততদিনে মনুষ্যবিহীন আকাশযান প্রযুক্তির উপর সেলজুক বাইরাক্তার যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন তার আরও কয়েকটি গবেষণাপত্র প্রকাশিত হয় এমন সময় তুরস্কের আশেপাশের দেশগুলো উত্তপ্ত হয়ে ওঠে আপনারা সবাই ওই সময়ের ইরাক সিরিয়ার কথা জানেন তুরস্ক তখন ক্রস হেয়ারে টার্কিশ আর্ম ফোর্সের জন্য কম্ব্যাট ড্রোনের প্রয়োজনীয়তা দেখা দেয় এই জিনিস তাদের মারাত্মক দরকার কিন্তু উচ্চ প্রযুক্তির ড্রোন তৈরি করে এমন কোন পশ্চিমা দেশ আঙ্কারার কাছে তা বিক্রি করতে নারাজ সেলজুক বাইরাক্তার এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর রাখতেন তখন তার পিএইচডি প্রোগ্রাম চলছে হঠাৎ তিনি ডক্টরেট করা ছেড়ে তুরস্কে ফিরে আসেন তাদের পারিবারিক একটা ব্যবসা আছে বাইকার মাকিনা যা ১৯৮৪ সালে সেলজুকের ইঞ্জিনিয়ার বাবা প্রতিষ্ঠিত করেছিলেন বাইকার মাকিনা অটোমোবাইল মানে কার ও ভেহিকল পার্টস তৈরি করত সেলজুক ফিরে এসে সেখানে একটা সেকশন করলেন যেখানে তিনি নিজের অর্জিত জ্ঞানে তৈরি করলেন একটি ছোট ড্রোন তার পরিবার তুরস্কের শীর্ষ কোনো ধনী পরিবার নয় তবে তুরস্কে একটা জিনিস আছে তা হলো সত্যিকার মেধার মিনিমাম মূল্যায়ন করা হয় সেলজুক টার্কিশ ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্সির কাছে আবেদন জানালেন তার ড্রোনের ডেমনস্ট্রেশন দেখার জন্য ২০০৫ সালে ডিফেন্স মিনিস্ট্রি এবং আর্ম ফোর্সেসের কয়েকজন অফিসার সেখানে উপস্থিত হলেন তারা তরুণ সেলজুকের তৈরি ড্রোন সফলভাবে আকাশে উড্ডয়ন এবং অবতরণ করতে পর্যবেক্ষণ করলেন সেলজুক বাইরাক্তার সেখানে তাদের বলেছিলেন আমরা যদি এই প্রযুক্তি একান্ত নিজেরা ডেভেলপ করতে না পারি তবে জাতীয় নিরাপত্তা বিদেশিদের উপর নির্ভর করবে কারণ আসন্ন ভবিষ্যৎ মনুষ্যবিহীন প্রযুক্তির দিকেই ধাবিত হচ্ছে টার্কিশ ব্যুরোক্র্যাট এবং মিলিটারি অফিসাররা তার প্রশংসা করলেও আমেরিকা থেকে ড্রোন কেনার চেষ্টাই অব্যাহত রাখলেন তবে সেলজুক বাইরাক্তার থেমে যাননি তিনি একান্ত নিজের চেষ্টা চালিয়ে যেতে থাকেন ২০০৬ সালে টার্কিশ মিলিটারি একটি মিনি সার্ভেলেন্স ড্রোনের জন্য কম্পিটিশন লঞ্চ করে সেলজুকের উদ্ভাবিত বাইরাক্তার মিনি ইউএভি সেই কম্পিটিশনে জিতে যায় সরকার ১৯টি বাইরাক্তার মিনি ড্রোন ক্রয় করে সেগুলো মোতায়েন করা হয় তুরস্কের দক্ষিণ পূর্বে দুর্গম অঞ্চলে সেলজুক বাইরাক্তার এবং তার বড় ভাই হালুক বাইরাক্তার টার্কিশ আর্মির লোয়ার র্যাঙ্ক অফিসার ও সৈনিকদের বিশেষ একটা কাজের জন্য কনভিন্স করেন তারা একটি টিম নিয়ে ফ্রন্ট লাইনে মোতায়েন সৈন্যদের সাথে ফিল্ডে থাকার অনুমতি নেন সেখানে গিয়ে তাদের তৈরি ড্রোনের ফিল্ড অপারেশন দেখেন ত্রুটিগুলো খুঁজে বের করেন এবং পর্যবেক্ষণ করেন আলটিমেটলি কি ধরনের ড্রোন টার্কিশ মিলিটারির দরকার এজন্য তারা সময় নেন প্রায় ৫ বছর এরপর সেলজুক বাইরাক্তার ডিজাইন করেন বাইরাক্তার ট্যাকটিক্যাল ইউএস
যা দিয়ে 6 কিলোমিটার উঁচু থেকে দুর্গম পাহাড়ি এলাকায় দিনে এবং রাতে সমানভাবে নজরদারি করা যাবে। তার এই ড্রোনের ফ্লাইট টেস্ট 100% সফল হয়। সেলজুক আর দেরি করলেন না, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলেন এবার সময় হয়েছে বিশ্বসেরা কম্বে ড্রোন ডিজাইন করার। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল, সেলজুক বাইরাক্তার আনম্যান্ড এরিয়াল ভেহিকেল অপারেট করার জন্য বিশেষ একটি গাণিতিক অ্যালগোরিদম আবিষ্কার করেছিলেন এবং সেটা নিজের নামে পেটেন্টও করিয়ে নিয়েছিলেন। সুতরাং কম্ব্যাট হোক আর সার্ভেলেন্স ড্রোন হোক, প্রতিটি ডিজাইনে তিনি তার নিজের উদ্ভাবিত সফটওয়্যার ইউজ করেন। সেলজুক তার ডিজাইন করা বাইরাক্তার ট্যাকটিক্যাল ইউএভির কম্ব্যাট ভার্সন তৈরি করলেন। টার্কিশ মিলিটারি অফিসারদের সামনে তার ফ্লাইট অ্যান্ড কম্ব্যাট ক্যাপাবিলিটিস ডেমনস্ট্রেট করেন, যা অত্যন্ত সফল হয়। এর পরের দিন সেলজুক বাইরাক্তারের নাম প্রতিটি তুর্কি জেনে যায়, তিনি হয়ে ওঠেন ন্যাশনাল হিরো। এদিকে সেলজুক যখন তুরস্কের তরুণ ন্যাশনাল হিরো, তখন তার খবর পৌঁছায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কানে। সেলজুক বাইরাক্তারকে নিয়ে প্রতি সপ্তাহেই টিভি নিউজ হয়, তার মেধার প্রশংসা করে মানুষ, এমনকি তুরস্কের পার করিডোরে সেলজুক বাইরাক্তার সিরিয়াস টপিক। যেখানে কয়েক দশকের বন্ধু আমেরিকা তুর্কিদের বিপদের মুহূর্তে খালি হাতে ফিরিয়েছে, তখন তুরস্কের এক সাধারণ যুবক পুরো দৃশ্যপট বদলে দিয়েছেন। তুরস্কের প্রথম সামরিক ড্রোন তৈরি করে দাবার গুটি পাল্টে দিয়েছেন। টার্কিশ আর্ম ফোর্সেস 90টি বাইরাক্তার কম্ব্যাট ড্রোন ক্রয় করে, রপ্তানি করা হয় ইউক্রেন, আজারবাইজান এবং কাতারের কাছে। সব মিলিয়ে 2020 সাল নাগাদ 118 ইউনিট বাইরাক্তার TV2 UAV তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় কথা হল, এই ড্রোন অত্যন্ত সফলভাবে ব্যাটল টেস্টেড। প্রতিপক্ষের ল্যান্ড বেস টার্গেট নজরদারি, টার্গেট নিউট্রালাইজেশন, এনিমি ফোর্সের উপর সার্ভেইল্যান্স, ইন্টেলিজেন্স কালেকশন এন্ড রিকনেসেন্স মিশনে প্রতিদিনই বাইরাক্তার ড্রোন ইউজ করা হচ্ছে এবং সফলতা আসছে ব্যাপকভাবে। ব্যক্তিগতভাবে সেলজুক বাইরাক্তার নিরহংকার, কর্মনিষ্ঠ, সাহসী, বিনয়ী। তিনি তার কাজ ব্যতীত অন্য কিছুতে নজর দিতে নারাজ। রোবোটিক্স তার ধ্যান জ্ঞান। হয়তো তার পরিবার তুরস্কের শীর্ষ ধনী ফ্যামিলির একটি নয়, কিন্তু মেধা আর উদ্যমের দিক দিয়ে তিনি তুরস্কের শীর্ষ 10 জনের একজন। তাই টার্কিশ প্রেসিডেন্ট সেলজুক বাইরাক্তারকে তার ছোট মেয়ের বিয়ের প্রস্তাব দেন। বাইরাক্তার পরিবার তার সবিনয়ে গ্রহণ করেন। 2015 সালে উভয়ের বিয়ে হয়। এই বিয়ের পর সেলজুক বাইরাক্তার লাইমলাইটে চলে আসেন আরও সহজে। প্রেসিডেন্টের জামাতা হিসেবে সেলজুক বাইরাক্তার চাইলে বাকি জীবন কমিশন বিজনেস করে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। দ্বিগুণ উদ্যমে নতুন কিছু উদ্ভাবনে লেগে গেলেন। ডিজাইন করলেন বাইরাক্তার আকিনজি হেভি ড্রোন, আকিনজি হাই অল্টিটিউড লং এন্ডুরেন্স আনম্যান কম্ব্যাট এয়ার ভেহিকেল। এ ধরনের হেভি ক্লাসের ড্রোন এখনও পর্যন্ত শুধু আমেরিকা এবং চায়না ডিজাইন করতে পেরেছে, কারণ এর জন্য প্রয়োজন অত্যাধুনিক রোবোটিক্স নলেজ, বিপুল পরিমাণ অর্থ এবং রোবোটিক্স টেকনোলজিতে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স। ইউরোপিয়ান অনেক দেশ এমন প্রজেক্ট ধীমে তালে চালাচ্ছে, কারণ সব দিক বিবেচনা করলে যে পরিমাণ ব্যয় হবে তার চেয়ে কূটনীতি চালানোই ভালো। তাছাড়া ইউরোপের জন্য আমেরিকা তো আছেই। যাই হোক, আকিনজি ড্রোনের সফল ফ্লাইট টেস্ট হয় 6 ডিসেম্বর 2019 সালে। এই বছরের শেষ নাগাদ অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হবে। প্রেসিডেন্টের জামাতা হিসেবে সেলজুক বাইরাক্তার কিছু সুবিধা অবশ্যই পান, তবে তার আগ পর্যন্ত তিনি যে পরিশ্রম করেছেন আর যে পরিমাণ অধ্যবসায়ের সাথে মেধা কাটিয়েছেন তা অনন্য। সেলজুকের তৈরি করা প্রতিটি কম্ব্যাট ড্রোনের জন্য টার্কিশ ডিফেন্স কোম্পানি রকেটসান বিভিন্ন রকম মিসাইল, স্মার্ট বোমা এবং অন্যান্য অ্যামিনেশন তৈরি করছে। সার্ভেলেন্স ইকুইপমেন্ট বানাচ্ছে অ্যাসেলসেন, ফলে একটা কম্ব্যাট সিস্টেমের প্রায় সবকিছুই দেশে উৎপাদিত হচ্ছে। সেলজুক বাইরাক্তার বলতে গেলে একাই তুরস্কের ড্রোন ইন্ডাস্ট্রিকে বিশ্বের সামনে তুলে ধরেন। এরপর সরকারি মালিকানাধীন টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিও গেমে যোগ দেয়, তৈরি করে টাই আঙ্কা ও আঙ্কা আকসুঙ্গুর। আঙ্কার ড্রোনও বাইরাক্তারের মতো 100% সফল, আর আকসুঙ্গুর আকিনজির মতো হেভি ক্লাস ড্রোন, যা বর্তমানে ডেভেলপমেন্ট চলছে। এদিকে সেলজুকের সফলতার গল্প দেখে তুরস্কের অনেক বড় বড় বেসরকারি শিল্প প্রতিষ্ঠান দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রি সেক্টরে বিনিয়োগ করছে, নতুন নতুন পণ্য তৈরি করছে। তুরস্কের সমরাস্ত্র চাহিদার ন্যূনতম 80% এখন দেশেই উৎপাদিত হয়। 2025 সাল নাগাদ তুরস্ক হবে বিশ্বের সেরা 10টি ডিফেন্স ইন্ডাস্ট্রি প্রোডিউসার কান্ট্রির একটি, এবং তার বড় একটি অংশ জুড়ে থাকবে আনম্যান মিলিটারি টেকনোলজি। এই জন্য সেলজুক বাইরাক্তারের অবদান অনস্বীকার্য। তার একক চেষ্টায় তুরস্ক ড্রোন ইন্ডাস্ট্রিতে বাজিমাত করেছে, তাই সে তুরস্কের ন্যাশনাল হিরো, গডফাদার অফ টার্কিশ ড্রোনস। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, স্টে হোম, স্টে সেফ, সিরিয়াস টাইম পাসিং অন, সো বি কেয়ারফুল অ্যান্ড কিপ ইউর ফ্যামিলি সেফ। লাভ বাংলাদেশ, লং লাইফ বাংলাদেশ।
আপনি যদি ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার না হন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড ট্যাপ অন দ্য বেল আইকন রাইট নাও।